HIEL ইনস্টিটিউশনের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হল চম্পাহাটি উচ্চ বালিকা বিদ্যালয় ভবনে। গত দুবছর ধরে স্কিম 30 নামে একটি প্রকল্প চলছে, সেখানে দরিদ্র ছাত্রছাত্রীদের মাসিক 30 টাকার বিনিময়ে স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন বিশিষ্ট শিক্ষক সুখেন্দ্র মুখার্জি সহ অনেকেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পার্থ কুশারী, নিউজ বাংলা 24x7। নমস্কার, আমি সুমিত মণ্ডল, স্বপ্ন সন্ধানের পক্ষ থেকে সুখেন্দু মুখোপাধ্যায়ের এই HIEL প্রতিষ্ঠানে এসেছি। সুখেন্দু, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে ইংরেজি শিক্ষার যে একটা সার্বিক প্রসারণের জন্য যে উদ্যোগ নিয়েছে 30-30, এটা একটা অসাধারণ উদ্যোগ। এটা আমরা অবশ্যই ওর যে লড়াই, এই লড়াইয়ের পাশে আছি এবং আশা করছি আগামী দিনে সুখেন্দু এই লড়াই আরো অনেককে পাবে এবং ওর এই প্রচেষ্টাটা সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে। গুড আফটারনুন এভরিওয়ান, উই আর সাপোর্টেড টু সাম হিয়ার টু অ্যারেঞ্জ টিচার্স ডে ইন আওয়ার সেলিব্রেটিং টিচার্স ডে 2019। উই নো দ্যাট স্যার রাধাকৃষ্ণন ওয়াজ ফার্স্ট দ্য ম্যান হু টু অনার অফ দ্য HIEL, not HIEL, to HIEL, Heaven Institution of English Learning, to distribute our relative and our region sir, Mr. Sukhendu Mukhopadhyay. I am here 5 years maximum, and my name is Rudranarayan Vishash. I am class 12 student. So my experience that we related to celebrate Teachers Day a particular day, but we are not celebrated Teachers Day in a particular day because every day is Teachers Day. A teacher is a social worker, need a social worker. A teachers have to grow up our little bit students. So teachers is our everything life, and we are must to attend in our nature and our social worker to attend them. And thanks to everything, and we are really enjoyment, and we are really pleasure to my sir Mr. Sukhendu Mukhopadhyay to supported me in our life to grow up, and that is my honor. Thank you so much. বলছি তোমাদের এই সংস্থা, যে কোচিং এর সংস্থার নাম কি? HIEL অর্থাৎ Heaven Institution of English Learning। তারপরে এই সংস্থাতে আমি প্রায় বিগত 10 বছর ধরে পড়ছি, মানে সুখেন্দু স্যারের কাছে আমি পড়ি। তুমি যে কোচিং সেন্টারে পড়ছো, কোচিং সেন্টারের নাম কি? কোচিং সেন্টারের নাম হেল অর্থাৎ হেভেন ইনস্টিটিউশন ইংলিশ লার্নিং। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে পড়ছো? আমি এখানে 3 বছর ধরে পড়ছি। আচ্ছা, তারপরে কেমন লাগছে? এখানে পড়ে আমার খুব ভালো লাগছে, মানে আমি অনেক কিছু শিখতে পারছি যেটা আমি আদার্স কোন জায়গায় পড়ে শিখতে পারিনি। কি রকম শেখাচ্ছেন এখানে? এখানে হাতে খড়ি দিয়ে শেখানো বলতে গেলে, মানে সব, মানে
সব কিছুই ভালো করে আমাকে আমাদেরকে শেখাচ্ছে, আমি শিখে নিতে পারছি এবং আশা করছি পরবর্তীকালে যারা আসবে তারাও শিখে নিতে পারবে। এই যে সংস্থা বিষয়ে কি বলবে, কোচিং সংস্থা, আমি দেখলাম হেল উদ্যোগে সংস্থাটার নাম সুখেন্দু বাবু যার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শিক্ষাকে কিভাবে বৃদ্ধি করা যায়, ছেলে মেয়েদের মধ্যে তারা কিভাবে ভালো করে বলতে পারে লিখতে পারে, এবং ইংরেজি ভাষাটা যদি ভালো করে না শেখে তাহলে স্পোকিং তারা বলতে পারবে না। অবশ্যই এটা একটা হ্যাবিট, অনেকে ভালো ইংরেজি জানে বলতে পারে না, আবার অনেকে হচ্ছে যেমন বাংলায় বলার সময় ভালো বলতে পারে। যাই হোক উদ্যোগটা খুব ভালো, আমাদের ভারতবর্ষ যদি গেল বাইরের দেশে গেল আমাদের ভাষাতে সবাই বলতে পারে বাংলা ভাষা, তাই যদি ইন্টারন্যাশনাল যে ভাষা ইংরাজি সারা পৃথিবী জুড়ে যে ভাষায় সবাই জানে সেই ভাষার ওপরে আয়ত্ত করা এটা যে উদ্যোগ, আমি তাদের ধন্যবাদ জানাই। এই উদ্যোগে আমাদের ছেলেমেয়েরা আরো ইংরেজি শিক্ষার উপরে তাদের দখল বাড়ে এবং ইংরেজি শিক্ষা সত্যিকারে যারা স্পোকেন করতে পারে ভালো, আশা করি ভালো উদ্যোগ তাদের উদ্যোগ সফল হবে পাবে। It's caught in the crossfire.